জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাস্তু কেন্দ্রিক আলোচনা। আপনারা প্রত্যেকেই কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছেন যে সম্রাটদা, আপনি বাস্তু নিয়ে কিছু বলছেন না, আমরা বাস্তু নিয়ে অনেক অধীর আগ্রহে বসে রয়েছি আপনার মুখ থেকে কিছু শুনবো বলে। আজকে বাস্তু নিয়ে যদি আমাদেরকে আলোচনা করতে হয় তাহলে আমরা যেটা করব, নর্মাল যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আগে দিকগুলো জেনে নিতে হবে। কিন্তু সবার আগে যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হচ্ছে, দেখুন, আজকে আমরা কেউ না কেউ কোনো না কোনো একটা ফ্ল্যাটে থাকি, বা কোনো না কেউ আমরা কেউ একটা ছোটো একটা জমি কিনছি, তার উপর হয়তো একটা বাড়ি বানাচ্ছি। যদি আমরা জমি কিনে বাড়ি বানাতে পারি তাহলে হয়তো বাস্তুর অনেকটা রেক্টিফিকেশান করে আমরা তার মধ্যে হয়তো প্রবেশ করতে পারি, সেই বাস্তুতে হয়তো আমরা থাকতে পারি। কিন্তু আমরা যারা সাধারণভাবে কোনো একটা ফ্ল্যাটের উপর হয়তো আমরা নির্ভরশীল, আমরা এমন হয়তো কনজেস্টেড জায়গায় থাকি বা যেখানে প্রচুর জনসংখ্যা যেখানে বেশি, সেখানে স্বাভাবিকভাবেই এক চিলতে জমি পাওয়া সম্ভব নয়, কাজেই আমাদের ফ্ল্যাটের দিকে তাকাতে হচ্ছে। এবার আমাদের প্রমোটার যে যে আঙ্গিকে আমাদেরকে ফ্ল্যাটটা উপহার দিচ্ছে বা ফ্ল্যাটটা আমাদেরকে তৈরি করে দিচ্ছে, তো সেখানে তো আমরা তো আর কিছু করতে পারি না বাস্তুগতভাবে, তাকে তো আর ভেঙে চুড়ে ডিসম্যান্টেল করে আবার নতুন করে গড়া আর কোনো প্রয়োজন পড়েও না বা প্রশ্ন বসে না। কিন্তু আমাদের যেটা দেখতে হবে, তাহলে আমরা যদি একটা এরকম ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটের হয়তো আমরা দেখছি ইস্ট পার্টে বাথরুম পড়ে গেল বা নর্থ ইস্ট পার্টে বাথরুম পড়ে রয়েছে, বা কোনো শুভ জায়গাগুলোতে যদি বাথরুম পড়ে থাকে তাহলে হয়তো দেখতে পাচ্ছি আমরা বাড়ি থেকে হয়তো প্রচণ্ড জড়া জীর্ণতা, সেখানে হয়তো এডুকেশন কমে যাচ্ছে, ফাইন্যান্স খুব বড় একটা স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছে, এই পার্টগুলোকে কোথাও না কোথাও আমাদেরকে একটা ফেস করতে, একটা প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। তার কারণ বাস্তুর যে এনার্জি, এই এনার্জি যদি, কারণ আমরা বাস্তুতে থাকি, তাহলে বাস্তুর এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে আমরা যে বাড়িতে গিয়ে রাত্রি বাস করলাম, সকালবেলা যে এনার্জি নিয়ে আবার একটা সুন্দর পজিটিভ এনার্জি নিয়ে আমরা যে আবার বেরোবো, তাহলে আমরা কী সারা রাত ধরে আমরা কোন এনার্জিকে ইনটেক করলাম? তা আমরা সারা রাত ধরে নেগেটিভ একটা এনার্জিকে ইনটেক করে যাচ্ছি। তাহলে আমাদের কোন এনার্জিকে, কোন এনার্জি কোথায় কোথায় বসে রয়েছে সেটা আগে সবার আগে দেখে নেওয়া উচিত। সবার আগে যদি আমরা ফ্ল্যাটেই থাকি বা বাড়িতে থাকি, যেখানেই থাকি না কেন, আমাদের যে অংশটা আমরা পাচ্ছি, অর্থাৎ 400 স্কোয়ার ফিট হোক বা 800 স্কোয়ার ফিট হোক বা 1200 স্কোয়ার ফিট হতে পারে, 2000 স্কোয়ার ফিট হতে পারে, 5000 স্কোয়ার ফিট হতে পারে, যাই হোক না কেন, অর্থাৎ যা আপনার পরিমাণ, যে যা আপনার ফ্ল্যাটের আয়তন বা আপনার জমির যে আয়তন, তার মধ্যবর্তী স্থলকে আমরা ব্রহ্মস্থল বলছি। এবার আমাদের কি দেখতে হবে, পূর্ব দিককে কে দেখে? তাহলে ইস্ট পার্টকে সবসময় রবির এনার্জি সেই জায়গাকে নিয়ন্ত্রণ করে চলে। এবার যদি আপনারা ওয়েস্টে চলে আসেন তাহলে ওয়েস্টে স্যাটার্নের যে এনার্জি, সেই এনার্জি ওয়েস্ট পার্টকে কন্ট্রোল করে যাচ্ছে বা ডমিনেট করে যাচ্ছে। এবার আমরা যদি নর্থে চলে যাই, নর্থে দেখবো বুধের এনার্জি সেখানে কন্ট্রোল করছে বা ডমিনেট করছে আমাদেরকে। আবার যদি আমরা সাউথ পার্টে চলে আসি, সাউথ পার্টে দেখছি আমরা সেখানে মঙ্গল তার এনার্জি ধরে রেখেছে। আমরা যদি নর্থ ইস্টে চলে যাই তাহলে দেখবো আমরা বৃহস্পতি সেই এনার্জিকে ধরে রেখেছে। আবার যদি আমরা নর্থ ওয়েস্টে চলে আসি তাহলে আমরা কি দেখব, নর্থ ওয়েস্টকে আমরা আবার দেখতে পাচ্ছি যে চন্দ্র ধরে রেখেছে। আবার যদি সাউথ ওয়েস্ট ধরেন তাহলে সাউথ ওয়েস্টকে আবার রাহু ধরে রেখেছে। আবার সাউথ ইস্ট পার্টকে, সাউথ ইস্ট পার্টকে শুক্র ধরে রেখেছে। তার মানে এই কটা প্ল্যানেটের এনার্জি, তার মানে বুঝতে হবে যে আমাদের যে বিষয়গুলো, তার মানে আমাদের বাড়ির কোন পার্ট থেকে আমাদের কোন এনার্জিকে ধরে রাখতে হবে। ধরে নেওয়া যাক আমার একটা বাড়ি আছে বা আপনার একটা বাড়ি আছে, আমার যদি বাড়ি থাকে তাহলে আমি আমার বাড়ির পূর্ব দিকে সবসময় রবির এনার্জিকে আরও এনহ্যান্স করার চেষ্টা করতে হবে আমাদেরকে। আবার যদি আমার বাড়ির পশ্চিম দিক, তাহলে পশ্চিম দিকের এনার্জি, তার মানে সেখানে স্যাটার্নের এনার্জি, তার মানে আমাকে স্যাটার্নের কোয়ালিটিকে সেই জায়গায় কোথাও না কোথাও ধরে রাখতে হবে। যদি না ধরে রাখতে পারি তাহলে কোথাও না কোথাও নেগেটিভ ভাইবস পড়ে যায়। এবার আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা প্ল্যানেটের ক্যারেক্টার কী। তার কারণ হচ্ছে, আমরা আসবো পরবর্তী সেগমেন্টে, এগুলো আসবো, আজকে জাস্ট আগে দিকগুলোকে আমরা দেখি। দেখুন, আজকে আমরা যেটা বলবো যে এই যে স্যাটার্নের এনার্জি পশ্চিম দিকে পড়ে রয়েছে, আজকে সাউথে আমরা দেখছি মার্সের এনার্জি পড়ে রয়েছে, আজকে যদি নর্থকে দেখছি তার মানে আমরা বুধের এনার্জি দেখছি।
গুরুত্বপূর্ণ বিষয় কি, আমাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তাদের একটা এডুকেশন পার্ট থাকে, তাহলে বাড়িতে সব থেকে ভালো এডুকেশনের পার্ট কোন দিকে হতে পারে? এক, যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে পড়তে পারেন, তার মানে আপনি উত্তর দিকে বসবেন কিন্তু আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে, অর্থাৎ মঙ্গলের দিকে। কেন? মঙ্গল কী করছে, দক্ষিণের এনার্জিকে এনহ্যান্স করছে। কাজেই আমার যদি বাড়িতে বাচ্চার যদি পড়াশুনো হচ্ছে না, তাহলে আমি তাকে কী করব, তাকে আমি বুধের পার্টে তাকে বসাবো এবং তার দৃষ্টি থাকবে মঙ্গলের পার্টে, অর্থাৎ নর্থের পার্টে তাকে বসাতে হবে এবং তার দৃষ্টি থাকবে সাউথের পার্টে। তাহলে দেখবো তার বাচ্চাটার মধ্যে হয়তো পড়াশুনোর জায়গাটা আরেকটু বেড়ে গেল। দেখবো আমরা অনেক সময় বাচ্চারা প্রচণ্ড অস্থির হয়ে পড়ে, পড়াশোনায় মন তাদের থাকে ঠিকই কিন্তু বইয়ের পাতা খুলে হয়তো কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গেল, বা একটা বিশৃঙ্খলা জীবন, বা হয়তো রুটিন না মেনে পড়াশুনো করা। যদি এরকম একটা অস্থিরতা বা একটা চঞ্চলতার দিক আপনারা কখনো না কখনো যদি আপনারা দেখতে পান, তাহলে আমি বলবো কি, তাহলে আমি বলবো আপনার বাচ্চাকে আপনি রবির পার্টে বসানোর চেষ্টা করুন এবং স্যাটার্নের দিকে তার মুখ থাকবে, অর্থাৎ ইস্ট পার্টে বসবে। ইস্ট পার্টে বসে স্যাটার্নের দিকে তার মুখ থাকবে, তাহলে দেখবেন তার মধ্যে একটা স্থির ভাব উঠে আসছে। কেন? আমরা যদি সেই বাচ্চাটাকে আমরা যদি নর্থ ওয়েস্টে নিয়ে যাই তাহলে কিন্তু খারাপ হবে, তাহলে তার মন মানসিকতার জায়গা আবারও নষ্ট হয়ে যেতে পারে। আবার আমরা আরেকটা সমস্যার দিকে পাই, সেটা হচ্ছে যে আমরা কখনো কখনো দেখি যে বাচ্চাদের কাছ থেকে একটা অভিযোগ আসছে যে তারা ভুলে যাচ্ছে, তারা ক্লান্ত হয়ে পড়ছে। তাহলে কী করতে হবে? তাহলে পশ্চিম দিকে যদি থাকে, অর্থাৎ স্যাটার্নের পার্টে, স্যাটার্নের এনার্জিতে তাকে বসতে হবে এবং তার ফেস থাকবে কোন দিকে, তার মুখ থাকবে ইস্টের পার্টে, অর্থাৎ রবির পার্টে। এইভাবে কিছু কিছু জিনিস আমাদেরকে যদি আমরা একটু বাস্তু মেনে যদি আমরা যদি এই ডিরেকশন ওয়াইজ যদি আমরা যদি কাজ করতে পারি, সে আমাদের যে কোনো রাশিই হোক না কেন, তাহলে হয়তো কোথাও না কোথাও এডুকেশনের পার্টে বাচ্চাগুলো হয়তো তারা যে স্ট্রাগলগুলো করছে সেই স্ট্রাগলটা অনেক অনেকটা কমে যাবে। দেখুন, আমরা বাচ্চাদেরকে মারি বকি অনেক কিছু করি, হ্যাঁ নিশ্চয়ই তার কারণ হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের পেছনে অনেক আশা থাকে যে তারা হয়তো রেজাল্ট বড় করবে। আর এমনিও প্রতিযোগিতার বাজার, প্রত্যেকে 97% পাচ্ছে, কেউ 98% পাচ্ছে, 99% পাচ্ছে। এখন তো বাংলা ইংরেজি এখন ল্যাঙ্গুয়েজও লোকে 100 পাচ্ছে, তার মানে প্রতিযোগিতাটা কত বড় মাপের জায়গায় গেছে। কাজেই বাচ্চাদের উপর একটা নির্দিষ্ট আমাদের একটা ভাবনা থাকে যে আমার বাচ্চাকে হয় মেডিকেলে নিয়ে যেতে হবে, নয় তাকে ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে যেতে হবে, তাহলে তার পড়াশোনার কোয়ালিটিকে এনহ্যান্স করতে হবে। কিন্তু তার পড়াশোনা হচ্ছে না, বারংবার তার হয়তো টিচারের কাছ থেকে অনেক কমপ্লেন আসছে। তাহলে আমি বলবো তাকে না মেরে, তাকে না বকে, জায়গার সমস্যাটা কি, কোন জায়গায় সমস্যা হচ্ছে, তার যদি তার পড়াশোনা যদি ভুলে যেতে থাকে তাহলে তাকে পশ্চিম দিকে বসান, রবির পাড়ে তার মুখ দিন। আর যদি তার হয়তো দেখা যাচ্ছে অন্যমনস্কতা, অস্থিরতা বাড়ছে, যেটা বললাম আপনি পূর্ব দিকে বসালেন, পশ্চিম দিকে তার মুখ থাকবে। যদি পড়াশোনা এডুকেশনের দিকটা আরও বাড়াতে চাইছেন তাহলে নর্থে বসে, যদি আপনি সাউথের দিকে যদি আপনার মুখ থাকে তাহলে অত্যন্ত ভালো পড়াশোনার জায়গা যেতে পারে। আপনার বাড়িতে ফাইন্যান্স অনেক সময় আটকে যাচ্ছে, আমরা দেখি আমরা অনেক ভুলও করি জ্যোতিষের ভাবনায় এবং বাস্তুর সাথে যখন আমরা দেখি তখন আমরা অনেক ভুলও করি, ভুলগুলো কি আমি পরবর্তীকালে আসছি, কিন্তু আমরা দেখি ফাইন্যান্স আমাদের আটকে যাচ্ছে। কেন? তার কারণ আপনার বাড়ির সাউথ কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি নর্থ নষ্ট হচ্ছে। দেখুন, নর্থের জায়গাকে আমরা কি কুবেরের সাথে আমরা তুলনা করে থাকি, আবার নর্থকে কে দেখছে, নর্থকে বুধ দেখছে, এবং বুধ আমাদের যখন ডিরেকশন আমরা দেখি তখন ডিরেকশন ওয়াইজ বুধ কিন্তু ফাইন্যান্সকে তুলে আনে, বুধের এনার্জি ফাইন্যান্সের এনার্জির সাথে কানেক্ট করা হয়। আমরা যে ভুলটা করি, আমরা জন্মছকেও বুধকে কিন্তু ফাইন্যান্সের সাথে ধরে ফেলি যে বুধ নাকি ফাইন্যান্সের কারো গ্রহ না। যখন আমরা বাস্তুতে আসবো, যখন আমরা ডিরেকশনকে ক্যালকুলেট করবো, ডিরেকশন ওয়াইজ বুধ হয়ে যাচ্ছে ফাইন্যান্স বা তার কর্পোরেট বা তার বিজনেস, এই সমস্ত সেগমেন্টকে ধরার জন্য। তার মানে আজকে আমাদের বাড়িতে যদি আজকে ফাইন্যান্স কমে যায় কোথাও না কোথাও, আমার নর্থ ডিরেকশন বাড়ির নষ্ট হয়ে গেছে, সেখান থেকে হয় পজিটিভ তাকে করতে হবে বা তার নেগেটিভ কীভাবে হলো তার কারণকে জানতে হবে, যদি প্রয়োজন হয় নর্থকে আমাকে ফাঁকা রাখতে হবে। কারণ দেখুন, আবার আরেকটা পার্ট সাউথ ওয়েস্ট ভীষণ ভাইটাল একটা পোর্শন। দেখুন, সেই পার্টে যে পার্টে রাহু বসে রয়েছে, রাহু কেতু একসাথে বসে থাকে এই সাউথ ওয়েস্ট পার্ট, তার মানে ভাবুন তো, যদি বাড়ির সাউথ ওয়েস্ট পার্ট নষ্ট হয়ে যায় তার মানে বাড়ির পুরো এনার্জি নষ্ট হয়ে গেল। কারণ রাহু কেতু পুরো সময়কে দেখছে, রাহু আমি আপনাদের বারবার বলেছি রাহু কেতু মানে ক্লক, অর্থাৎ সময়, আমার আপনার সময়, ভালো সময় খারাপ সময় প্রত্যেকটা কিন্তু আমাদের সময় কেন্দ্রিক আসে। কাজেই এই যে পার্ট, এই পার্টকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, সাউথ ওয়েস্টের যে পার্ট, এই পার্টকে যদি আপনারা নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি সাউথ ইস্ট নষ্ট হয়ে গেল, এবং সাউথ ইস্ট আর নর্থ ইস্ট এই দুটো পার্ট কিন্তু ভীষণ
গুরুত্বপূর্ণ, আপনাদেরকে কিন্তু সেই জায়গাটা দেখতে হবে। তখন রাহু যখন খারাপ হয়, শুক্রের খারাপ হচ্ছে এবং তার পাশাপাশি নর্থ ইস্ট যে জায়গা নাকি বৃহস্পতি হোল্ড করে রেখেছে সেই জায়গাও কোথাও না কোথাও খারাপ হলো, তার মানে কী হলো, বাড়িতে বিশৃঙ্খলা, বাড়ির ছেলেমেয়ে মানুষ হচ্ছে না, কথা শুনছে না, একটার পর একটা স্ট্রাগল, একটার পর একটা দুঃখ, একটার পর একটা দারিদ্রতা, আমরা বারবার হয়তো পরীক্ষা দিচ্ছে ফেল করছে বা অনেক অনেক চেষ্টা করলো জীবনে দাঁড়ানোর কিন্তু দাঁড়াতে পারছে না, তার মানে কোথাও না কোথাও আপনার আমার বাস্তুতে ডিরেকশন ওয়াইজ আমাদের প্ল্যানেটের এনার্জি নষ্ট হয়ে গেছে, যার কারণে জন্মছকে আমরা ভালো পাওয়া সত্ত্বেও, জন্মছক অনেক অনেক ভালো হওয়া সত্ত্বেও ডিরেকশন ওয়াইজ প্ল্যানেটের এনার্জি কোথাও না কোথাও আপনাকে ডমিনেট করছে, যা আপনার পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি হয়তো জানেন না, আপনি বলবেন যে জ্যোতিষ খারাপ না, জ্যোতিষটা ভালো, কিন্তু বিষয়টা হলো যেটা সেটা হলো জ্যোতিষের যে ক্যালকুলেশান, এই ক্যালকুলেশানের মিষ্টত্বটা তুলে আনতে হবে। আমি জানি আপনারা যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেন না আপনারা, আর সবসময় বলেন যে সম্রাটদা আপনার প্রোগ্রাম তো আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ আপনারা সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা লাগে না, একটা লাল রঙের বাটন থাকে, তাকে প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যায় এবং তার পাশে দেখবেন একটা 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 ঘন্টার একটা বেল আসবে, অর্থাৎ সেই বেলটাকে যদি আপনি প্রেস করে দিতে পারেন তাহলে আমার যে প্রোগ্রামটা আমি আপলোড করলাম তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিওটা যে আমার পাবলিশ হয়েছে আপনি সেটা জেনে নিতে পারবেন এবং আমার ভিডিও এনজয় করতে পারবেন এবং দেখতে পারবেন। আর আমার কমেন্ট সেকশানে আপনাদের সেই কথাটা আর আসবে না যে সম্রাটদা আপনার ভিডিও তো পাচ্ছি না, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর অ্যাস্ট্রো মোটিভেশান দেখতে থাকবেন সম্রাটের সাথে। নমস্কার।